भाइयों और बहनों, प्रेजेंटिंग यू द मोस्ट इंटरेस्टिंग आलू एंड एंटरटेनिंग एप्पल कैरेक्टर रिम्पी आलू पोस्तो जरा छे विशाल बड़ो मस्त। This video is only for entertainment purpose. এই ভিডিওটা শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। তাই আপনি সম্পূর্ণ ভিডিওটা আপনি শুধুমাত্র মজার ছলেই নেবেন। বর্তমানে ইউটিউব কমিউনিটিতে এমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দিনরাত কঠোর পরিশ্রম করে ভিডিও বানিয়ে সৎ পথে কিছু টাকা উপার্জন করছে। তো আবার অন্যদিকে এমন কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কন্টেন্টের নামে টাট্টি করছে আর নিজের পার্সোনাল আলু দেখিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছে। জাস্ট তুড়ি মেরে। তো আজকের ভিডিওতে আমি এই আলু পোস্ত দিদিকে নিয়েই খেলবো। সো লেটস স্টার্ট। খেলাটা খুবই ছোট হবে। তো এখন ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব ওপেন করলেই, মানে খুললেই একটা দিদিকে আমরা হচ্ছে ঝোপে ঝড়ের জঙ্গলে রান্না করতে দেখতে পাচ্ছি। তো কে সেই দিদি? তোমরা যদি জেনে না থাকো যে এই দিদিটা কে, তাহলে তোমাদের আমি একটু ছোট করে বুঝিয়ে বলি। ইনি হলেন একজন রাঁধুনি, আর ইনি এক নতুন প্রক্রিয়ায়, আই মিন এক নতুন পদ্ধতিতে আমাদের সবাইকে ইউটিউবে রান্না শেখাচ্ছেন। আর সেই রান্নাটা দেখে আমাদের জিভ থেকে জল বেরোক আর নাই বা বেরোক, আমাদের ওখান থেকে তো অবভিয়াসলি জল বেরোবেই। আপনি কিন্তু বেয়াদবি করছেন। বলো কি না, মানে ভাই, যারা কখনো রান্না ঘরেই ঢোকেনি, যারা কখনো দেখেনি সামনে থেকে যে রান্না ঘরটা কেমন হয়, যারা কখনো নিজের হাতে এক কাপ চা বানিয়েও খায়নি, মানে গেলেনি, তারা হচ্ছে এই দিদির কাছ থেকে ভিডিও দেখে রান্না শিখতে চায়। মানে ভাবা যায়? আমার একটাই কথা, যদি তোদের রান্না শেখার এতটাই শখ, তাহলে তুই এক কাজ কর, তুই তোর মাকে বল আমি রান্না শিখতে চাই, তোর মা তোকে ভালো মতন শিখিয়ে দেবে। বাট তুই যদি এই দিদির কাছ থেকে রান্না শিখতে চাস, তাহলে ভাই তুই অন্য এইসব মানে উল্টোপাল্টা জিনিস শিখবি, আর যাই হোক এই রান্না শিখতে পাবি না। আমি লিখে দিলাম, এই দিদির ভিডিও দেখে অন্য কিছু শেখা যায়, রান্না নয়, বুঝলি? কারোর আলু পছন্দ, আবার কারোর পুষি। হে, আই মিন হচ্ছে, আমি বলতে চাইছি 2000 years later, আই মিন পুষিকাট, পুষিকাট, পুষিকাট হয় না, পুষিকাট, ছোট পাড়া পুষিকাট, ওই পুষিকাট। আর এই দিদির কাছে তো এই দুটোই আছে, তাহলে শো তো সুপার হিট হবেই। কিন্তু আমরা কি করব, আমাদের কাছে তো এই দুটোই নেই, এই দুটো জিনিসই আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করে ভাইরাল হব? বর্তমানে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া এই দিদির ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 75,000-এর উপরে, মাত্র 5টা ভিডিও আপলোড করে, যেটা একটা অস্বাভাবিক ব্যাপার। যেখানে আন্ডাররেটেড ছোটোখাটো ট্যালেন্টেড ইউটিউবাররা 20-30টা ভিডিও বানিয়েও 1000-টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না, সেখানে এই দিদি মাত্র 5টা রান্না কম পানু ভিডিও বানিয়ে রাতারাতি পপুলার হয়ে গেল। তোমরা কি ভাবছো যে আমার হিংসা হচ্ছে? হ্যাঁ, আমার হিংসা সত্যি হচ্ছে, আমি বহুত জেলাসি ফিল করছি। কারণ আমি হচ্ছে অনেকদিন, আমি 2 বছর ধরে ইউটিউব করছি, তবু আমি নিজে মানে একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম না, 5K পেরোলো না, সেখানে এই দিদি মাত্র 5টা ভিডিও, ছোটো বড় 5টা বালছাল ভিডিও বানিয়ে এত পপুলারিটি পেয়ে গেল। আমার মতন অনেক আরও ইউটিউবার আছে যারা দিনরাত পরিশ্রম করে ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিও চলে না, কিন্তু এই দিদির মাত্র এই সব আলতু ফালতু ভিডিও এত চলে যাচ্ছে, শুধুমাত্র ওই দুটো জিনিসের জন্য। আর বলতেও চাই না, আর ভালগারিটি ছড়াতেও চাই না। তো ভিডিওটা ছোটো, বহুত ছোটো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নেক্সট ভিডিওগুলো আমি বেশি কমেডি করার চেষ্টা করবো, এই ভিডিওটা জাস্ট ভালো মতন বানাতেও পারিনি আমি জানি। তারাও কিছুদিন আর সময় দাও, মাত্র 2 সপ্তাহ সময় দাও, 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ না, 10 দিন সময় দাও, 10 দিন, এরপরে ভিডিও 10 দিন পরে আশা করি আসবে। তারপর থেকে আমি রেগুলার নয় সপ্তাহে 3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগেনি, যদি ভালো 1% লাগে তাহলে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর একটা কথা, আমি একটা বেনটেনের অ্যানিমেশন বানিয়েছিলাম যেটা হচ্ছে 4K-র কাছাকাছি ভিউজ এসছে, বিশাল রিচ এসছে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, অনেক খেটেছি ওটার পিছনেও। এটা পিছনে আমি কোনো খাটিনি, এই ভিডিওটা বলবো, এই ভিডিওটা খুব জোর বানাতে শ্যুট করতে 10-15 মিনিট টাইম লেগেছে, আর এডিট করতে তো আধা ঘন্টা লাগবেই, ব্যাস এটা অনেক খাটনি হয়নি। তাই তোমরা চাইলে লাইক করতেই পারো, না করতেই পারো, যা ইচ্ছা বলে দিলাম উল্টোপাল্টা। সব ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।